আসসালামু আলাইকুম। আজকের মিশন একজনের কলিজা কাটা। চলেন আজকের মিশন আমরা সবাই মিলে সফল করি। তো আমরা চলে এসেছি আমাদের ছাদের উপরে, আমার ছোট বোনের লাগানো কিছু গাছ আছে। তো গাছগুলো রোদে পুড়ে মানে তেতে একদম কেমন জানি পাতাগুলো হয়ে গেছে, আর গত কয়েকদিন পানিও দেওয়া হয়নি, আবার বৃষ্টিও হয়নি, এজন্য আরও এরকম রুক্ষ শুষ্ক অবস্থা। তো ছাদের উপরে তেমন একটা আশা হয় না, আর আজকে এসেছি মূলত একটি উদ্দেশ্য নিয়ে। আর এখানে এই যেটা কামিনী গাছ, আর নিচে আছে রজনীগন্ধা, আরও বেশ কিছু রকমের গাছ আছে। তো যাই হোক, এর মধ্যে একটি উল্লেখযোগ্য হচ্ছে আনারসের গাছ। এক দেড় বছর আগের কথা, আব্বা বাজার থেকে কয়েকটা আনারস এনেছিল। আনারসগুলো এত মিষ্টি ছিল যে কণিকা, এই যে আনারসের মাথার যে ইয়েটা আছে, ফুলটা আছে, ওটা ভাঙার পর 10-12 দিন পানিতে রেখে দিয়েছিল। তো পরে দেখা গিয়েছিল শিকড় বের হয়েছিল, আর এই শিকড় বের হওয়ার পরে মাটিতে পুঁতে দিয়েছিল, আর আস্তে আস্তে অনেক বড় হয়ে গিয়েছিল। তারপরে এই দেড় বছর পরে ছোট্ট একটি আনারসের মুখ দেখা যায়, আর তারপরেই হচ্ছে সেই আনারসটা এত বড় হয়ে গেছে। এখনো কিন্তু পাকার সময় হয়নি, আরও একটু বড় হতো আর আরও একটু মিষ্টি হতো। তবে যে সাইজটা হয়েছিল, আমরা ঢাকাতে চলে আসব, এজন্য আর কি তাড়াতাড়ি কণিকাকে রিকোয়েস্ট করলাম যে চল কেটে ফেলি, কেটে খেয়ে ফেলি, নাহলে পরবর্তীতে আর আসার আমাদের কোনো ঠিক নাই যে কবে আসব, আর পরের বার এসে আমি পাবও না। তো এজন্য আর কি আনারসটা তুলে ফেললাম। তবে একটা কথা সত্যি, যে আনন্দ নিয়ে আমি আনারসটা তুলে ফেলেছি বা যে খুশি হয়েছি আমি, তার থেকে অনেক বেশি দুঃখ পেয়েছে কণিকা। মানে কণিকা কাটতেই চাচ্ছিল না বা উঠাতেই চাচ্ছিল না এটা, কারণ এত বছর ধরে সে যত্ন করছে, পানি দিচ্ছে, দেখাশোনা করছে, তার অনেক কষ্ট হয়েছিল এটা আমি জানি। আর এটাই কিন্তু স্বাভাবিক, আমরা ফুলের গাছ বলেন, ফলের গাছ বলেন, যে কোনো গাছ বলেন, খুবই যত্ন করে আমরা বড় করি। তারপর যখন ফুল ফল হয় অনেক ভালো লাগে দেখতে, তারপরে কেউ যখন এটা ঠাস করে বা ফুল বা ফল বলেন ঠাস করে তুলে ফেলে বা ছিঁড়ে ফেলে, মনের মধ্যে কিন্তু অনেক কষ্ট লাগে। তারপরে কিছু করার নাই, ও স্যাক্রিফাইস করেছিল তারা পুদুলা ভাই বা আর বাকি সদস্যদের জন্য। তো আনারসটা তুলে ফেলার পরে আমরা নিচে এনেছি, উঠানে এসেছি, আর এটা হচ্ছে আমাদের বাড়ির একটা সাইড, তো ভিতরে সাইড আর কি বলতে পারেন। তো এখন এই আনারসটা কাটা হবে, আর সে দায়িত্ব আমি নিয়েছি, কারণ কণিকা কোনো দায়িত্ব নিতে চাচ্ছে না, তার মানে কারণ তার কষ্ট হচ্ছে। তো আমি ছুরি নিয়ে এভাবে কেটে ফেলছি, আর এমন কচকচ একটা আওয়াজ করছে, একদম ফ্রেশ, মানে বাজার থেকে আনারস আনলে এতটা ফ্রেশ হয় না। মানে মানে ছুরি দিয়ে যখন কাটছিলাম তখন এত কচকচ আওয়াজ হচ্ছিল, যেটা আপনাদের শোনাতে পারছি না। গত কয়েকদিন আগে আমি এই আনারসের পোস্ট দিয়েছি। তো আপনারা অনেকে বলেছেন যে অ্যালোভেরা গাছের মধ্যে কিভাবে আনারসের গাছ হয়। তো অ্যালোভেরা গাছ ছিল আনারস গাছের পাশেই, এজন্য আর কি আপনাদের মনে হয়েছে হয়তো আমি অ্যালোভেরা গাছ থেকে আনারস তুলেছি, আর সেটা কি সম্ভব বলেন। এদিকে আমি আনারস কাটছি, আর এদিকে দেখেন আমার বাচ্চা পরিষ্কার একটি প্লেট নিয়ে হাজির, কারণ সে আনারস খাবে। যদিও বা সেভাবে আনারসটা খেতে পছন্দ করে না, তার ভালো লাগে না। তো এই যে আমাদের কাটা কুটি বা গাছ থেকে তোলা দেখে ওর এত ভালো লেগেছে, ওর খাওয়ার আগ্রহ জেগেছে আর কি আমাদের বাকি সদস্যদের মতো। তা আমি যে কাটাকাটি করছি, তারপরে এই আনারসের চোখ হচ্ছে মহাশত্রু আমাদের, জীব জ্বালা করে বিশেষ করে। এখানে আমাদের কারোরই আসলে সহ্য হচ্ছে না যে কখন খাবো এই আনারসটা। তবে কাটতে কাটতে একটু একটু করে আমি কেটে সবাইকে দিচ্ছি, এই যে 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 যেরকম পাচ্ছে খাচ্ছে। তো এত মিষ্টি ছিল, মানে কাঁচা আনারস সাধারণত আমরা খেয়ে থাকি টক, কিন্তু এটা একদমই সেরকম টক ছিল না। জানি না কেন আমাদের কাছে একদমই টক লাগেনি। পাকা আনারস যেরকমটা মিষ্টি হয় ঠিক সেরকমই মিষ্টি ছিল, এজন্য আমরা সবাই একটু আশ্চর্য হয়েছিলাম যে কাঁচা আনারস কেন টক না, মিষ্টি কেন। আর এই যে কাটার সময় এত ভালো লাগছিল, আবারও বলছে একটু কচকচে আওয়াজ ছিল। আর নর্মালি আনারস কাটার সময় মাঝখানের শক্ত অংশটা ফেলে দিই, তবে এই আনারসের একটা ফোঁটাও আর কি ফেলতে ইচ্ছা করছিল না খোসা ছাড়া। আমার ছোট বোনের এতদিনের পরিশ্রম বলেন বা যত্নের ফসল বলেন এই আনারস। তো যদিও বা অনেক কষ্ট পাচ্ছিল, কিছু করার নেই, আমরা সবাই মিলে এভাবে ছোট ছোট পিস করেছি যেন আমরা সবাই মিলে খেতে পারি, এক পিস দুই পিস করে। তো কেউ কেউ বলতেই পারেন যে আমি আনারস দেখি নাই, এই জীবনের প্রথম আনারস দেখছি, এই জন্য এরকম আদেকলাপনা করছি। হ্যাঁ, ঠিকই বলেছেন, আমি বহু আনারস দেখেছি, তবে নিজের গাছে মানে নিজের হাতে তুলে এরকম আনারস খেতে আমি কখনো কাউকে দেখিনি বা আমি নিজেও কখনো খাইনি, এজন্য বেশি মানে আবেগ আপ্লুত হয়ে গেছে আমরা। আর এই যে আমার বাচ্চা যখন খাচ্ছে তখন বুঝতেই পারছেন যে এই আনারসে কোনো রকম টক নাই,
কারণ বাচ্চারা কিন্তু টক খেতে পছন্দ করে, মানে আমার বাচ্চা আর কি টক খেতে একদমই পছন্দ করে না। তো সে যখন খাচ্ছে তাহলে বুঝতেই পারছেন যে আনারসটা মিষ্টি ছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি খুশি ছিলাম এই আনারসটা খেয়ে, মানে আনারস না আরেকজনের কলিজা খেয়ে। আর কেন কলিজা খাওয়ার কথা বললাম সেটা আশা করছি এতক্ষণে বুঝে গেছেন। আজকের ভিডিও এখানে শেষ করছি, আল্লাহ হাফিজ।